আমাদের ব্যথা দেখে আমাদের এই করুণ দৃশ্যগুলো দেখে অনেকে আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন সমবেদনা জ্ঞাপন করেছেন অথচ আমাদের দেশের বিবেক এখনো জাগ্রত হচ্ছে না বিভিন্ন দিক থেকে আমরা সফলতার বাণী শুনছি কিন্তু প্রত্যক্ষভাবে আমরা সেটা গ্রহণ করতে পারতেছি না কারণে আমরা কিন্তু এখানে অবস্থান করতেছি আজকের এই দিনে আমাদের অসহায়ত্ব দেখে যারা হাসতেছেন তাদের দিকে আমরা বলব তাদেরকে আমরা বলতে চাই যে রাত্রি যত অন্ধকারাচ্ছন্ন হোক না কেন প্রত্যেকটা রাতেরই কিন্তু শেষ আছে রজনী যত গভীর হবে দিবস তত নিকটে আসবে আমরা আজকে অন্ধকারাচ্ছন্ন জীবনের মধ্যে আছি এটার সমাপ্তি একদিন ঘটবেই কিন্তু আপনারা যারা আজকে অনায়াসে ওই সুন্দরভাবে আপনারা জীবনযাপন করতেছেন এবং ওখানে বসে ওই এসির মধ্যে বসে ভাবতেছেন যে আপনারা এই আমাবস্যার রাত আপনাদেরকে ধরতে পারবে না এটা ভাববেন না আমরা যেহেতু কষ্টের মধ্যে আছি এই কষ্ট একদিন শেষ হবেই আমাদের কষ্টের পালা দুঃখের পালা একদিন শেষ হবেই যেহেতু আমরা একটা চূড়ান্ত সময় এসে পৌঁছে গেছি আমাদের এই কষ্ট বৃথা যাবে না আমাদের এই ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে না আমরা সফল হবই কিন্তু আজকে আপনারা যারা আমাদেরকে দেখে তামাশা করতেছেন হাসতেছেন আমরা এখান থেকে দৃঢ়কণ্ঠে বলতে চাই যে এই আমাদের এই কষ্টের সময়টা কিন্তু আপনাদের সামনে আসতেছে এখনো সময় আছে যদি আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেন এবং আমাদের অনশনের এই সমস্ত দাবি নেওয়া মেনে নেওয়ার মাধ্যমে আমাদের প্রত্যেকটা বেকার বঞ্চিত নিবন্ধনকারীদের চাকরি সুনিশ্চিত করেন তাহলে হয়তো জাতি আপনাদেরকে ক্ষমা করে দেবে তা না হলে আপনারা জাতির কাছে ক্ষমা পাবেন না এবং এদেশের শিক্ষিত মানুষ আপনাদেরকে ছেড়ে দেবে না আমরা যেহেতু আমরা অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছি আমাদের অধিকার আদায় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা অনুষ্ঠানের একাত্তম দিনে ঢাকাতে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের অনুষ্ঠান স্থানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কষ্টের মধ্যে আমরা আছি আপনারা দেখেন আজকে আমাদের দাবিটা যদি অযুক্তি থাকে তাহলে আমরা 71 দিন এখানে থাকতে পারতাম না আমাদের কষ্টটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী সহ যারা আমাদের এই এনটিএসকে নিয়ন্ত্রণ করে তারা আমাদের সঙ্গে বসে কথা বলুক আমাদের সঙ্গে বসার পরে আলোচনা পর্যালোচনার পরে যদি মনে হয় আমাদের দাবিটা অযৌক্তিক আমরা আর এখানে বসে থাকব না কিন্তু আলোচনা পর্যালোচনার পরে যদি মনে হয় যে না আমাদের দাবিটা আসলে যৌক্তিক তাহলে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আমাদের দাবি আর আপনারা যারা মনে করতেছেন আমরা যেহেতু মাঠে নেমেছি শিক্ষিত জাতি এত সহজে মাঠে নামে না আমরা আমাদের কষ্টের যখন সীমাহীন কষ্টের মধ্যে থেকেই কিন্তু আমরা মাঠে নেমেছি অতএব আমাদেরকে এত সহজভাবে এত হালকাভাবে নিয়ে চলবে না আমরা বীর জাতি আমরা লড়াই সংগ্রাম করে আমাদের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ সেই সাথে আমরা মনে করি
আমরা সব সময় মনে করি যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ছাতা নেই, ছাতা নেই কারো কাছে, ছাতা এটা আমরা হতাশাগ্রস্ত আছি। কারণ হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী হয়তো আমাদের এই বিষয়গুলোর সার্বিক খেয়াল খুশি মতো উনি ওনার কথাটা বলেছেন, আমাদের বিষয়গুলো উনি কিন্তু সম্পূর্ণভাবে জানেন না, জানলে কথা বলতে পারতেন না। যারা এখানে এসেছেন, যত বুদ্ধিজীবী এসেছেন, আমাদের সঙ্গে আলোচনা করার পরে কিন্তু তারা বলতে বাধ্য হয়েছে আপনাদের দাবিটা যৌক্তিক এবং আমাদের সঙ্গে একত্রে গোষণ করেছে। আমার বিশ্বাস শুধু মাননীয় শিক্ষামন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের সঙ্গে বসেন, 100% আমাদের সঙ্গে সহমত পোষণ করবেন। আমরা এখানে শিক্ষিত জাতীয় দেশে আছে, শিক্ষিত বিরোধ দেশে আছে, আমাদেরকে একটা জ্ঞান দিয়ে দেবেন, এটাকে আমরা মেনে নেব না। আমরা বিবেকবান জাতি, আমাদেরকে যদি বঞ্চিত না করা হতো তাহলে আজকে আমাদের পরিজন ছেড়ে, আমাদের সমাজ ছেড়ে আজকে 71 দিন জগতে এখানে বসে থাকতে হতো না। আমরা কি এখানে এমনি এমনি বসে আছি? আমাদের বসতে বাধ্য করা হয়েছে, আমাদের এই আন্দোলন লড়াই সংগ্রাম করার জন্য বাধ্য করা হয়েছে। আজকে এনটিআরসির অনিয়মগুলো সারা বাংলাদেশ জেনে গেছে, এটা কিন্তু আমাদের এই আন্দোলনের ফসল।